ফখরুল তো জেগে জেগেও স্বপ্ন দেখে, আর কেউ কেউ মনে মনে মন কলা খাচ্ছে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো, ক্ষমা চাইতে হবে আপনাকে। হাঁটু ভেঙেছে বিএনপি, হাঁটুর কাঁপনিও শুরু হয়েছে বিএনপি। নির্বাচন করলে হেরে যাবে এই ভয়ে হাঁটুর কাঁপন। আজকে জ্বালানির মতো সংকট, বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারা বিশ্ব হিমশিম খাচ্ছে। সেখানে আমরা সামলে যাচ্ছি। বিদ্যুৎ তাপমাত্রা বেড়েছে তো আমাদের দোষ না, সেই জন্য বিদ্যুৎ সংকটটা বেড়ে গিয়েছিল। আমি আশা করি 5-7 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আমেরিকার 6 জন কংগ্রেসম্যান পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনকে চিঠি দিয়েছে, এখানেও 6 জন জোসেফ বোরেলকে দিয়েছে চিঠি, ইউরোপীয় ইউনিয়ন তাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যিনি দেখেন তার কাছে, এবং এই চিঠিগুলোর মর্ম কথা হচ্ছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। এটা তাদের মাথা ব্যথা, আমাদের দেশ। আর কেউ কেউ মনে মনে মন কলা খাচ্ছে, এই বুঝি নিষেধাজ্ঞায়, এই বুঝি বিচার দিতে পড়ল আওয়ামী লীগ সরকার। ফখরুল তো জেগে জেগেও স্বপ্ন দেখে, দিনের বেলায় জেগে জেগেও ফখরুল এখন স্বপ্ন দেখছে, নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে তার মুখের বিষ এতই উগ্র, বলছে কুত্তা মার্কা নির্বাচন, এমন একটা দলের মহাসচিবের মুখ থেকে এমন বিষাক্ত কথা কি করে বের হয়। আমি তাকে বলব, এবং যাদেরকে সব যারা চিঠি দিচ্ছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, কুত্তা মার্কা নির্বাচন এই শব্দ ব্যবহার করো, করার পরও ভিসানীতি এখানে কি বলবে, এটা তো নির্বাচনের বিরুদ্ধে, সুষ্ঠু নির্বাচনের অন্তরা, এ অন্তরায় কারা সৃষ্টি করছে, বিএনপি এবং তার দোসররা। আর যাদেরকে এই জন্য অ্যারেস্ট করা হয় তখন বলবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করবে, গ্রেপ্তার হলে কি হলো, গ্রেপ্তার হলে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিনা বিচারে আটক হচ্ছে, এইসব অভিযোগের অন্ত নেই। এইসব অভিযোগ করেছে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো, নির্বাচন সম্পর্কে তার যে বক্তব্য, যে বিষোদ্গার এবং নির্বাচনকে খারাপ বাসায় অভিহিত করা, সে কি দেখেনি গাজীপুরের ইলেকশন, তিনি কি দেখেননি বরিশালে, তিনি কি দেখেননি সাম্প্রতিক ইলেকশন খুলনা কক্সবাজারে, এগুলো কি কুত্তা নির্বাচন? সুষ্ঠু নির্বাচনকে বিএনপি বলে কুত্তা নির্বাচন, প্রত্যাহার করুন।
ক্ষমা চাইতে হবে আপনাকে। ফখরুল বলে মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে সরকারের নাকি হাঁটুর কাঁপুনি শুরু হয়েছে। বিএনপির আন্দোলনে উপর্যুপরি ব্যর্থতার কারণে ডাক্তার জাফরুল্লাহ বলেছিলেন বিএনপি একটা হাঁটু ভাঙ্গা দো, আমাদের হাঁটু ভাঙেনি। হাঁটু ভেঙ্গেছে বিএনপি, হাঁটুর কাঁপুনিও শুরু হয়েছে বিএনপি। নির্বাচন করলে হেরে যাবে এই ভয়ে হাঁটুর কাঁপন শুরু হয়েছে। আমরা কাউকে ভয় পাই না, আমাদের নাচি পরিষ্কার বলে দিয়েছে, আমাদের বিবেকের জোর আছে, আমাদের ইমানের জোর আছে, আমাদের দেশপ্রেম আছে। শক্তির উৎস জনগণ, শক্তির উৎস আমাদের দেশের মাটি। এ মাটির গভীরে যাদের শিকড় তারা ভয় পায়।